এইবার ঈদে আমাদের পুল সিরাত কনফার্ম, কি বলছেন রোশান এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সফল জুটি হচ্ছে রোশান বুবলির জুটি। আর এই জুটির প্রত্যেক ঈদে একটি করে সিনেমা থাকছে, কিন্তু এবার কোরবানির ঈদে বুবলি রোশানের দুইটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এ বিষয়ে রোশানকে জিজ্ঞাসা করা হলে রোশান বলেন, পুল সিরাত এ পর্যন্ত কনফার্ম, পুল সিরাত যে সামনে কোরবানির ঈদে আসবে এটা নিশ্চিত, তবে আরেকটি সিনেমা যে আছে রিভেঞ্জ সেটির কথা এখনো বলতে পারবো না। তবে পুল সিরাত কনফার্ম, আর সিনেমাটির প্রচার প্রচারণা কিছুদিনের মধ্যেই শুরু করবো আমরা। সিনেমাটির গানটি সবই আসবে। পুলসিরাত সিনেমাটি একটি ভিন্ন ক্যাটাগরির সিনেমা, সিনেমাটি অবশ্যই দর্শক মহলের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, এমনই ভাবে বলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়ক জিয়াউল রোশান। আর এবার ঈদে বুবলি রোশান বাদেও বুবলির আরো থাকছে একটি সিনেমা, সেই সিনেমাটি হচ্ছে জঙ্গলি। জঙ্গলি সিনেমার শুটিং চলছে এবং খুব শীঘ্রই শুটিং কাজ শেষ হবে। এবার ঈদে বুবলির থাকতে পারে তিনটি সিনেমা, পুলসিরাত, জঙ্গলি, রিভেঞ্জ। তো সুপ্রিয় দর্শক, ঈদে বুবলির তিনটি সিনেমা মুক্তি পেলে কোন সিনেমাটি ভালো ব্যবসা করতে পারে, কোন সিনেমাটি দর্শকের মধ্যে সাড়া ফেলতে পারে, আপনার মন্তব্যকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।